সততার চাদর দিয়ে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস। হ্যালো, আমি মাইশা ফাহমিদা আহমেদ। বর্তমানে আমি আদমজি কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমার আইএলটিএস এর রেজাল্ট বেরিয়েছে এবং লিসনিং এ 9-এ 9 সহ আমার ওভারঅল 8 এসেছে। এইটার জন্য সবচেয়ে বড় কন্ট্রিবিউশন অ্যাজ অলওয়েজ সবসময় আম্মুরই থাকে, আর যত রেজাল্ট করেছি সবসময় আম্মুরই কন্ট্রিবিউশন ছিল। কেন আইএলটিএস এর যে ব্যাপারটা আমি জানতে পারি আম্মুর থেকে। একদিন আম্মু এফএম শুনতে শুনতে হঠাৎ করে আমাকে ডেকে একটা এটিএম স্যারের রেডিওতে কথা বলছিল স্যার, তখন শোনে মা আমাকে ফার্স্ট। আমার এত ভাল লাগে, আমি পরপর দুদিন শুনে আমি 3 দিনই স্যারের এটিএমস যে প্রতিষ্ঠানে ছুটে আসি এবং স্যারের সাথে কথা বলে ওই দিনই ভর্তি হই। আমার জার্নিটা ওভারঅল 1 ইয়ারের মতো ছিল এবং 1 ইয়ারে আমি এটিএমস থেকে অনেক কিছু শিখেছি। অ্যান্ড আমি শুরু করেছিলাম 2020-র ডিসেম্বরে, আমার কোর্স শেষ হয় 2021-এর জানুয়ারির মধ্যে। তারপরে ওভারঅল আমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করি যে ইয়াস, আমি ইংলিশের একটা ভালো স্ট্রং বেসিক পেয়েছি। বিকজ এটিএমসি যে যে টিচাররা ছিল এত বেশি ফ্রেন্ডলি ছিল, আমি যে কোনো সময় যে কোনো প্রবলেমে তাদেরকে অ্যাপ্রোচ করতে পেরেছি, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পেরেছি। শুধু টিচাররা বলবো না, এটিএমসের যত মেম্বার্স আছে সবাই আমাকে অনেক হেল্প করেছে, অ্যান্ড এই রেজাল্টের পিছনে তাদের অনেক বড় অবদান আছে। আমার একার পক্ষে কখনোই সম্ভব হতো না, বিকজ এটার জন্য অনেক বড় একটা রোল প্লে করেছে। আমি যে মক টেস্টগুলো দিয়েছি সেগুলো আমাকে অনেক বেশি কনফিডেন্ট করেছে। অ্যান্ড এটিএমসির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা লিমিটলেস মক টেস্ট দিতে পারি। আমি ওভারঅল 1 ইয়ারের মধ্যে 6 মাসই মক টেস্ট দিয়েছি, যেটা আমাকে অনেক কনফিডেন্ট করেছে আমার রেজাল্টের জন্য এবং আইএলটিএস দেওয়ার জন্য, যে কীভাবে পরীক্ষা দিতে হয় বা কীভাবে কোয়েশ্চেনের স্ট্রাকচার বা কীভাবে কথা বলতে হয় এক্সামিনারের সাথে, যেটার জন্য আমি যেটা মক টেস্ট থেকে সবচেয়ে বেশি শিখেছি আমি বলবো। আর তাছাড়া একটা বড় রোল প্লে করেছে মা বাবা, যেহেতু বাবা এখন নেই, মায়ের টোটাল সাপোর্টটা দেয় আমাকে। আমি দেখেছি আমাদের সোসাইটিতে অনেক ডিসক্রিমিনেট করা হয়, ছেলেরা অনেক বেশি প্রায়োরিটি পায় মেয়েদের থেকে, আর মেয়েদেরকে আমি অনেক আমার আমার ফ্যামিলিতে না বাট সোসাইটিতে দেখেছি মেয়েদেরকে মেনলি দেখা হয় যে তারা হাউস হোল্ড ওয়ার্ক নিয়ে থাকবে সবসময়। বাট আমি অনেক লাকি যে আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, না হলে হয়তো আমি স্বপ্নটাও কখনো দেখতাম না যে আমি আইএলটিএস দিব, আমি হয়তো নর্মাল এইচএসসি পাশ করে বসে থাকতাম। তো আমি আমার বাবা মাকে অনেক থ্যাংক ইউ বলতে চাই, বিকজ এই স্বপ্নটা তারা দেখানো শিখিয়েছে আমাকে। এবং আমি বলবো ছেলে মেয়ে বড় বিষয় না, একটা মানুষ হিসেবে আমরা সবাই স্বপ্ন দেখি, এবং যদি আমাদের স্বপ্নটা অনেক স্ট্রং হয় আর আমরা যদি স্বপ্নটার জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করি, এবং আমরা যদি এটা না চিন্তা করি যে সোসাইটি কী ভাববে, আমরা যদি আমাদের ড্রিমটাকে সবসময় প্রায়োরিটাইজ করি আমাদের লাইফে, আমি মনে করি যে কোনো মানুষেরই সম্ভব তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার। কজ হচ্ছে মানুষ হিসেবে স্বপ্ন দেখলে অবশ্যই স্বপ্ন বড় দেখা উচিত। এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টোতে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়া, যেখানে আমার আইএলটিএস কোর্সটা আমি শিওর অনেক হেল্প করবে। আর আইএলটিএস দেওয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা অনেকে আমাদের পারিবারিক যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেটা দেখে পিছিয়ে যায়, অনেক সময় আইএলটিএস দিতে চাই না যেহেতু জিনিসটা অনেক এক্সপেন্সিভ বা বাইরে পড়ার জিনিসটা অনেক এক্সপেন্সিভ। বাট আমি বলবো এক্সপেন্সিভ জিনিসটা আগে না দেখে এটা দেখা উচিত আমি কি ওখানে যাওয়ার যোগ্য কি না, আর এই যোগ্যতা যাচাই করার বেস্ট ওয়ে হচ্ছে আইএলটিএস এক্সামটা দেওয়া। আইএলটিএসের একটা অনেক ভালো স্কোর আমার স্কলারশিপ বা স্কলারশিপ অপরচুনিটি বা ফান্ডিংয়ে অনেক হেল্প করে, ইভেন বিদেশি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে, যেটা আমি ট্রাই করেছি আমার নিজের জন্য, আমি শিওর এটা অনেককেই হেল্প করবে। আর এটিএমসের সবচেয়ে বড় যে আমি যে জিনিসটার জন্য থ্যাংক ইউ বলবো, যে আমি হয়তো কাজ করে গেছি কিন্তু পেছন থেকে যে অনুপ্রেরণা দেয়া বা যেই শক্তিটা থাকা বা সবসময় বলা যাও তুমি আমরা পেছনে আছি, সেটা আমি এটিএমস থেকে পেয়েছি, স্পেশালি স্যারের থেকে। কজ স্যার আমাকে সবসময় ইন্সপায়ার করেছে, আর এটিএমসে আমি কোনো বাউন্ডারির মধ্যে কখনো ছিলাম না যে এতটুক ক্লাস পাবে, এতটুক লেকচার পাবে, এতটুক সময় স্যারদের সাথে কথা বলতে পারবে। আমি যখন যে কোনো প্রবলেমে স্যারদেরকে অ্যাপ্রোচ করতে পেরেছি এবং যতগুলো মক টেস্ট আমার দরকার ছিল, যতগুলো স্পিকিং টেস্ট দরকার ছিল সবগুলো দিতে পেরেছি। অ্যান্ড আমি বেসিক্যালি অনলাইনে কোর্সটা করেছি, অ্যান্ড আমি মনে করবো অনলাইনে কোর্সটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমি অনেকের কাছে শুনেছি যে অফলাইন ক্লাস বেটার, ইন্টারঅ্যাকশন ভালো হয়, বাট আমার কাছে কোনো ডিফারেন্স মনে হয়নি যেহেতু আমি অনলাইন ক্লাসটা বেসিক্যালি করেছি। কজ আমার মনে হয়েছে আসা যাওয়াতে আমাদের, যেহেতু ঢাকার রাস্তা অনেক বেশি হ্যাসেল আর অনেক জ্যাম, অনেক টাইম ওয়েস্ট হয়, বাট আমি অনলাইনে একই রকম সার্ভিস পেয়েছি, একই রকম টিচিং পেয়েছি। আমার না হলে হয়তো এত ভালো স্কোর আমার কখনো হতো না। অ্যান্ড
আমার ক্লাসের যে টাইম লিমিট এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। অ্যান্ড আমি বিলিভ করি বাই হার্ট অ্যান্ড সোল যে এটিএমস ছাড়া এই রেজাল্ট আমার কখনোই পসিবল হতো না। নতুনদের জন্য স্পেশালি বলতে চাই, আমি দেখেছি মানুষ অনেক তাড়াহুড়া করে এক দুই মাসে কোর্স করে পরীক্ষা দেয়, তাতে হয়তো তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কখনো আসে না, বিকজ জিনিসটা অনেক প্র্যাকটিস বেসড জিনিস আইএলটিএস এক্সামটা। আর যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমার আয়ত্তে আসে পুরো কোয়েশ্চেনের যে প্যাটার্নটা বা লিসনিং রাইটিং স্পিকিংয়ের যে স্কিলসগুলো, এগুলোকে আয়ত্ত করার জন্য অনেক প্র্যাকটিস দরকার। আমার সময় লেগেছে প্রায় এক বছর করতে। তো আমি এটাই সাজেস্ট করবো যারা হচ্ছে আইএলটিএসে ভালো করতে চাই, অনেক টাইম নিয়ে স্টার্ট করতে, বিকজ আমি এখনও এইচএসসি পরীক্ষায় দিইনি বাট আমি আইএলটিএস করে ফেলেছি। আমি এরকমই অনেক মানুষকে দেখেছি তারা হয়তো ইন্টারমিডিয়েট পাশ করার পরে হচ্ছে এক দুই মাসের মধ্যে আইএলটিএস করে বিদেশে যেতে চায়। এটা তারা একটা টার্গেট নেয় যে তিন মাসে কোর্স করবো, এক মাসের মধ্যে হচ্ছে চার মাসে যেভাবে পরীক্ষা দিয়ে আমি বাইরে যাবো। বাট এই তিন মাসে হয়তো ভালো মতো প্র্যাকটিস হয় না বা তাদের রেজাল্ট এই জন্য খারাপ হয়ে যায়। এই জন্য হচ্ছে ব্লেমটা আসলে আমরা অনেক সময় ইনস্টিটিউশন বা নিজেদেরকে করি বা অনেক ডিপ্রেসড হয়ে যাই। বাট মেইনলি আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসই হয় না। আমরা হয়তো কোয়েশ্চেন বুঝি কীভাবে হবে, কেমনে হচ্ছে এক্সামটা অ্যাপ্রোচ করবো, বাট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা শিখি ওটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর কোয়েশ্চেনের প্যাটার্ন বোঝা। এই দুটো খুবই ইম্পর্টেন্ট আইএলটিএসের মতো একটা প্র্যাকটিস বেসড এক্সাম দেওয়ার জন্য। So I think starting early is the best way যেভাবে হচ্ছে আমরা আইএলটিএস একটা ভালো স্কোর তুলতে পারি। যেহেতু আর্লি শুরু করার কথাই বললাম, একটা অনেক ইম্পর্টেন্ট কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমরা অনেকেই ঘুম থেকে অনেক লেট করে উঠে অনেক শুরু দিনটাই অনেক দেরিতে শুরু করি, ঠিক আইএলটিএস এক্সামের মতো পরে দিনটা একদমই স্যাটিসফ্যাক্টরি হয় না। সো আমি মনে করি দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট হচ্ছে ফজরের নামাজটা পড়ে দিনটা শুরু করা। তাহলে আমরা দিনে শুধু একটা ভালো স্টার্টিংই হয় না, আমি মনে করি একটা ওয়ে আমরা একটা মেডিটেশনের মধ্যে দিয়ে যাই, তারপর দিনটা যখন স্টার্ট করি আমরা অনেক বেশি টাইম পাই আর দিনটা খুব সাকসেসফুল হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে মনে হয় হ্যাঁ আমি কোনো ভালো কাজ করেছি। যদি আমরা লেট করে শুরু করি আসলে সব কিছু একটা হেসেলের মধ্যে থাকে, যেটা আমি আমার পার্সোনাল লাইফে অনেক বেশি এক্সপিরিয়েন্স করেছি। আর এই সাজেশনটা মেনলি স্যারের থেকেই পেয়েছি, এবং স্যার যখন বলতো যে নামাজ পড়ে দিনটা শুরু করার কথা, আমি যখন এটা অ্যাপ্লাই করেছি আমার লাইফে, দেন আমি দেখেছি যে সকাল সকাল উঠে যে পড়াটা আমার মনে থাকে এবং যতটা আমি মনোযোগ দিয়ে পড়ি আমি দিনের কোনো সময় এত ভালো মতো পড়তে পারি না। সো আমি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, এটিএমসের প্রত্যেকটা টিচারের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের যতটা হেল্প আর যতটা ফ্রেন্ডলি ভাবে তারা আমাকে পড়িয়েছে। আমি আই ডোন্ট থিঙ্ক আমি আমার স্কুল কলেজ লাইফে এরকম টিচার পেয়েছি কোথাও। সো আমি অনেক বেশি গ্রেটফুল এটিএমসের জন্য, আর আমার এই রেজাল্টের পিছনে আমার মা আর এটিএমসের সবচেয়ে বড় অবদান।